আপনারা দেখছেন বিশ্ব বাংলা নিউজ লাইভ। রুবেলা ভ্যাকসিন নিয়ে আজ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বরের ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আয়োজিত এদিন শিক্ষার প্রশিক্ষণ শিবিরে মন্তেশ্বর ব্লক এলাকার বিভিন্ন বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা, গ্রাম পঞ্চায়েত প্রধান, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। ভাই কোন উদ্দেশ্যে এসেছিলেন? আমি এসেছিলাম রুবেলার মিটিং এর জন্য মন্তেশ্বর ব্লক হসপিটালে। রুবেলা বলতে? রুবেলার ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন এখানে কি মিটিং কি হলো? মিটিংয়ে আমাদের বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের কীভাবে দেওয়া হবে, কী করে দিলে তার উপকার কী হবে, এই সম্বন্ধে জানানোর জন্য। রুবেলা ভ্যাকসিন? রুবেলা ভ্যাকসিন কত বছর থেকে কত বছর বয়সে দেওয়া? 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত। কারা উপস্থিত ছিলেন? ডক্টর, নার্স আর পঞ্চায়েত কমিটি, পঞ্চায়েতের প্রধান আর আমাদের মানে স্কুলের যারা টিচার তারা। তাই এই কবে থেকে আরম্ভ হবে আলোচনা হলো? আমাদের জানুয়ারির 9 তারিখ থেকে আরম্ভ হবে, ফেব্রুয়ারি 11 তারিখ পর্যন্ত হবে। আপনাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে স্কুলে, প্রতিটা স্কুলে স্টুডেন্টদের নিয়ে তাদেরকে ইমপ্রেস করা, তাদের কী করে নেওয়া, তাদের দেওয়া, যাদের দেওয়া হয় প্রতিটা স্টুডেন্টদের, এবং তাদের যাদের কোনো সাইড ইফেক্ট না থাকে সেটা সম্পর্কে জানানো। সব বাচ্চাই ইয়ে হবে? হ্যাঁ, 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সব বাচ্চাই। সব বাচ্চা। আপনার নাম পরিচয়? বর্ণালী দত্ত। হ্যাঁ, বর্ণালী দত্ত। বাড়ি? বাড়ি প্লট। কোন স্কুলের ইয়ে আপনি? চিলদেন একাডেমি। কোথায়? কুসুমগ্রাম। আজকে কিসের নিয়ে বৈঠক হলো? আজকে আমরা প্রাইভেট স্কুলের টিচারদেরকে ডেকেছিলাম এবং তার সঙ্গে আমরা প্রধানদেরও ডেকেছিলাম, প্রধান রিপ্রেজেন্টেটিভকে ডেকেছিলাম। আমাদের যে MR ক্যাম্পেইনিং শুরু হচ্ছে 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি, সেটা নিয়ে সেন্সিটাইজেশন এবং টিচার্সদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আজকে কি মিটিং না ট্রেনিং হলো? প্রধানদেরকে সেন্সিটাইজেশন করা হয়েছে একটা মিটিংয়ের মাধ্যমে, আর টিচারদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং হলো। আচ্ছা, কে কে উপস্থিত ছিলেন এখানে? উপস্থিত ছিলেন বিভিন্ন জিপি প্রধানরা বা তাদের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, এছাড়া হচ্ছে প্রাইভেট স্কুলে 2 জন করে টিচার ছিলেন, এবং আমাদের ডক্টর ছিলেন ডক্টর বরুণ দাস, আমি সিনিয়র PHN ছিলাম, আমাদের RBSK রেমোরা ছিলেন, ডক্টর নাগু ছিলেন, ডক্টর সুদেশনা রায় ছিলেন। আজকে যাদের ট্রেনিং বা নিয়ে বৈঠক হয়েছে তারা কী করবেন, তাদের কাজ কী? তাদের কাজ প্রথম কথা হচ্ছে বোঝা জিনিসটা, যে কী হচ্ছে, কী ক্যাম্পেইনিং হবে, কীভাবে হবে, এবং কোন স্টুডেন্টরা এক্তিয়ারভুক্ত হবে, এবং ওই স্টুডেন্টদেরকে নিয়ে তারা প্রথম গিয়ে যে পিএন টিচার মিটিংটা করবে, কী বলবে, এগুলো নিয়ে একটা ট্রেনিং করা হয়েছে তাদেরকে। তাদেরকে কতজন মোটামুটি ছিলেন আজকের ট্রেনিংয়ে? মোটামুটি 70 জন মতো ছিলেন। 70 জন। তা কবে থেকে আরম্ভ হবে এই ভ্যাকসিনটা? প্রোগ্রাম 9 জানুয়ারি থেকে। এই ভ্যাকসিনের কাজ কী? এই ভ্যাকসিনে হচ্ছে মিজেলস এবং রুবেলা দুটো রোগকে একসঙ্গে, এটা একটা কম্বাইন ভ্যাকসিন, মিজেলস এবং রুবেলা দুটো রোগকে রোগের হাত থেকে বাচ্চাকে বাঁচানোর জন্য বা প্রোটেকশন দেওয়ার জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। এই দুটো রোগই হচ্ছে খুব হাইলি কন্টাজিয়াস। এখনো পর্যন্ত এই এলাকায় কিছু দেখা গিয়েছে এই রোগ? হ্যাঁ, মিজেলস তো প্রতি বছরই হয়, এবছরই আমাদের প্রায় 6-7 জনের তো হয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কোনো জায়গায় স্ক্যাটার্ড হয়ে আছে, কিন্তু আছে, প্রতি বছরই মেজেস কিছু না কিছু দেখা যায়। আপনার নাম পরিচয়? আমার নাম তনুকা ব্যানার্জি, আমি সিনিয়র PHN মন্তেশ্বর BPSC। কোথায় কোন উদ্দেশ্যে এসেছিলেন? আমি মন্তেশ্বর ব্লক হসপিটালেতে এসেছি আজকে রুবেলার ভ্যাকসিন সম্বন্ধে যে সমস্ত আলোচনা হচ্ছে সেই আলোচনায় অংশগ্রহণ করতে এসেছি। এই আলোচনা কাদের নিয়ে হলো? এই আলোচনা অংশগ্রহণ করেছিলেন ডাক্তার, নার্স, স্কুলের শিক্ষকরা, আমাদের পঞ্চায়েতের প্রধানরা, এই ব্লকের পঞ্চায়েত প্রধান সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মন্তেশ্বর ব্লকে যত স্কুল আছে প্রত্যেক স্কুল থেকে প্রতিনিধি এসেছে। কি আলোচনা হলো এটা? এটা আলোচনা হয়েছে রুবেলার একটা ভ্যাকসিন, এটা 9 মাস থেকে 15 বছর বয়স পর্যন্ত যে সমস্ত বাচ্চারা আছে তাদের এই ভ্যাকসিনটা হবে। এই ভ্যাকসিনটাতে মানে প্রত্যেক স্কুলে স্কুলে বাড়িতে হবে, যার জন্য আমরাও যেন সহযোগিতা করি, বা যেখানে এই ভ্যাকসিনটা হবে যে সেইখানে যেন সেই সদস্যকে থাকার জন্য আমরা বলব। কবে থেকে আরম্ভ হবে? 9 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এটা হবে। এই ভ্যাকসিনটা কী উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে রুবেলা একটা রোগ, এইটা যেন যে হারে চারিদিকে দেখতেই তো পাচ্ছেন যে কোভিডের জন্য কীরকম আমরা সবাই, সেই হারে সেই জন্যই এইটাও একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে যে প্রত্যেক বাচ্চা যেন সুস্থ এবং স্বাভাবিক থাকে। আপনার নাম পরিচয়? আমি বাগাসন অঞ্চলের প্রধান ছন্দা রায়।